একশো সাতটি উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ যা চলবে একটা না বিকেল চারটা পর্যন্ত সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা ভোটের মাঠে তিনি স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা চতুর্থ ধাপে একশো সাতাশটি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয় এর মধ্যে নানা কারণে ছয়টিতে ভোট স্থগিত করা হয় এ ধাপে চেয়ারম্যান পদে উনচল্লিশ জন ভাইস চেয়ারম্যান পদে বাইশ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতাশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে খুলনার রূপসা থেকে রিপোর্টার তরিকুল ইসলাম আর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ প্রথমে যাব খুলনায় তরিকুলের কাছে তরিকুল শিন খুলনায় যে আটটি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি শান্তিপূর্ণভাবে এইসব উপজেলাগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নয়টি উপজেলার মধ্যে একটি উপজেলা অর্থাৎ ডুমুরিয়া উপজেলায় ভোটগ্রহণ স্থগিত রয়েছে এবং দুটি উপজেলাতে ফুলতলা এবং বটিয়াঘাটা এই দুটি উপজেলাতে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দুজন চেয়ারম্যান এর এছাড়া এই মুহূর্তে সাতটি উপজেলায় ছয়টি উপজেলাতে চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছে নির্বাচন হচ্ছে সর্ব সব মিলিয়ে ভোটার সংখ্যা দশ লাখ সাতষট্টি হাজার ভোটার রয়েছে এবং ভোট কেন্দ্রের সংখ্যা চারশো উনত্রিশটি ভোট কেন্দ্রের সংখ্যা তো খুলনার রূপ আমি রয়েছি খুলনার রূপসা উপজেলার বেলফুলিয়া কেন্দ্রে এখানে ভোটার সংখ্যা তিন হাজার প্রায় আটশো ভোট এখানে রয়েছে এবং এখানে পুরুষ ভোটার এই কেন্দ্রে আমরা চার প্রথম যে চার ঘন্টা ভোট অনুষ্ঠিত হয়েছে অর্থাৎ সকাল আটটা থেকে বারোটা পর্যন্ত যে ভোট অনুষ্ঠিত হয়েছে এখানকার তথ্যমতে প্রিজাইডিং অফিসারের দেওয়া তথ্য মতে আঠারো 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 শতাংশেরও বেশি ভোট এখানে কাস্ট হয়েছে অর্থাৎ সাতশো ভোট এখানে কাস্ট হয়েছে তো এখানকার ভোটার উপস্থিতি অন্যান্য কেন্দ্রের থেকে কিছুটা বেশি তবে সেটি উল্লেখযোগ্য সংখ্যক নয় তো এই ছিল আমার কাছে সাফিন খুলনার রূপসা উপজেলার বেলফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর চলে যাচ্ছি ময়মনসিংহে হারুনা হারনা রশিদের কাছে ধন্যবাদ তরিকুল সিংহের যে দশটি উপজেলা পরিষদের নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে সবগুলো উপজেলাতে এই মুহূর্তে ভোটারদের উপস্থিতি বেশ বেড়েছে আমি এই মুহূর্তে আছি সিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ বালিকা বিদ্যালয় কলেজ ভোটকেন্দ্রে এই ভোট ভোটকেন্দ্রে আমি যেটি দেখতে পাচ্ছি যে এখানে ভোটারদের উপস্থিতি বেশ ভালো বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি এই যে কেন্দ্রটি আছে সেখানে বেশ আশাব্যঞ্জক এবং আমরা দেখেছি যে প্রায় দেড় ঘন্টা যাবত এই ভোট কেন্দ্রে আমরা অবস্থান করছি এখানে দেখছি যে বিশেষ করে মহিলা ভোটার যারা আছেন তারা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং পুরুষদেরও লাইন কিছুক্ষণ আগে ছিল এখন এই মুহূর্তে লাইনটি নেই তারপরেও যে এখানে যে ভোটের যে হা ভোট প্রদানের যে হার সেটি বেশ আশাব্যঞ্জক এখানে যিনি প্রিজাইডিং অফিসার আছেন এই কেন্দ্রের তিনি যেটি জানিয়েছেন যে তুলনামূলক এখন পর্যন্ত প্রায় বারোটা পর্যন্ত প্রায় ছয়শোর বেশি ভোট এখানে প্রদান করা হয়েছে এবং ভোটাররা শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন এই আমি যদি একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের যে দশটি উপজেলায় ভোট হচ্ছে দশটি উপজেলায় চেয়ারম্যান পদে ত্রিশ জন বাইস চেয়ারম্যান পুরুষ পদে আটষট্টি জন এবং বাইস চেয়ারম্যান মহিলা চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আর এই ঈশ্বরগঞ্জে এখানে চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান সুমন এবং স্বতন্ত্র যিনি আওয়ামী লীগের বিদ্রোহী বদরুল আলম বদরুল আলম এবং জাতীয় পার্টি নুরুজ্জামান এবং এনপিপির আশেক মাহমুদ আরাফাত নামে একজন এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া এখানে এছাড়া এখানে ভাইস চেয়ারম্যান পদে পুরুষ পাঁচজন প্রার্থী আছেন এবং মহিলা বাইস চেয়ারম্যান প্রার্থী আছেন তিনজন সব মিলিয়ে আসলে আমরা সকালে যখন ভোটকেন্দ্রে এসেছিলাম তখন যে বিষয়টি দেখেছি যে ভোটারদের উপস্থিতি অনেক কম ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই সবগুলো ভোট কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং লাইনে দাঁড়িয়ে ভোটাররা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন আর আইনশৃঙ্খলা কথা যদি একটু বলি ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা পর্যাপ্ত রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল রয়েছে আমরা র্যাব পুলিশ বিজিপির টহল দেখেছি সব মিলিয়ে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ খবর সাফিন দুই সহকর্মী উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন যে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ময়মনসিংহ থেকে রশিদ আর খুলনা থেকে তরিকুল ইসলাম